আসসালামু আলাইকুম। যারা ফুল প্রিয় মানুষ, গাছ প্রিয় মানুষ, তাদেরকে আমি একটা ছোট্ট একটা টিপস দেওয়ার জন্য এই ভিডিওটা করা। গাছের পাতায় আর ফুলে পানি না দেওয়ার জন্য দেখো পাতাগুলো একদম টলে গেছে। আমি গুঁড়ায় পানি ঠিকই দিছি, কিন্তু পাতায় আর পাপড়িতে পানি দিইনি তার জন্য। আর এই টলাটা আমি পরের বার, প্রথমে যখন আনার পর এটা ওই অবস্থা হয়েছিল, সেই টাইমে আর ভিডিও করি নাই। পরবর্তীতে আবারও যখন এটা হয় তখন আমি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছি। ভুল করে সম্ভবত আমি একদিন পানি দিইনি, তার জন্য দেখেন পাতাগুলো কী টলে গেছে। এই পানি দেওয়ার দেখা যায় 5-6 ঘন্টা পরে আবার পাতাগুলো আগের অবস্থায় ফিরে আসে। আর এইরকম করে আমার এর আগে 2টা গাছ মারা গেছে, আমি তখন বুঝতে পারিনি যে এইভাবে পানি দিতে হয়। চার পাঁচ ঘন্টা পরে দেখেন বা গাছের অবস্থান এটা দাঁড়াইছে, আবার সে আগের মতোই গাছগুলোর পাতাগুলো আবার স্ট্রং হয়ে গেছে, আবার নর্মাল অবস্থায় আসছে। আসলে আমরা বুঝতে পারি না, গাছ টলে যায় আমরা নিচে শিকড়ে পানি দিই কিন্তু ওতে কোনো লাভ হয় না, ওই সাথে পাতায় ফুলে যদি পানি যাও আবার আগের অবস্থায় ফিরে আসে। আর এই দেখেন আমার গাছগুলো একটা করি নষ্ট হয় নাই। আমার বিশ্বাস যে একমাত্র পানি দেওয়ার কারণে, আমি কখনো স্প্রে করে প্রত্যেকটা ফুলে পানি দিছি, এতে আল্লাহর রহমতে একটা করিও নষ্ট হয় নাই আর একটা ফুলও ফুটা অফুটন্ত নাই। আবার নতুন করে ছোট ছোট করিও আসতেছে। আমার এই ছোট্ট একটা টবে আমি গুনছি তারপরেও 100-এর উপরে ফুল আছে মনে হয়। আর আমি এর আগে অনেক ফুলের টব কিনছি, ফুল দেখে টব কিনছি, দেখা যায় কি সুন্দর একটা দুটো ফুল ফুটে তখন ওই অবস্থায় তো ওরা বিক্রি করে, কিনে নিয়ে আসি ওই ফুল দেখে, পরবর্তীতে দেখা যায় ওই একটা দুটো ফুলই থাকে, আর ওই রকম করে করি যেগুলো থাকে ওইভাবে আর ফুটে না। কিন্তু এই গাছটা দেখেন, এটা হয়েছে একমাত্র প্রত্যেকটা পাতায় ফুলে পানি দেওয়ার কারণে, একটা ফুল মিস হয় নাই, বরং আনার পরে আরও ভিতরে ভিতরে ছোটো ছোটো করি আসছে। আমার বিশ্বাস সব ফুলগুলো হবে। এই দেখেন লাস্ট, এইটা হলো লাস্ট অবস্থায়। এর জন্য ভিডিওটা করা যে অনেক শখ করে যদি আপনারা গাছ কিনে নিয়ে আসেন তারপরে দেখা যাবে যে আনার পরে থাকে না, আসলে সেটা আমাদের যত্নের জন্য, আমাদের যত্নের অভাবেই নষ্ট হয়ে যায়, আমরা জানি না কী করে যত্ন করতে হবে। আর এইভাবে যদি আমরা ফুলে পানি দিই তাহলে দেখা যায় যে ফুল অনেক দিন লাস্টিং করে, অনেক দিন। আমার এই গাছের বয়স প্রায় এক মাস হইতেছে ফুল ফুটতেছে, কিন্তু এর মধ্যে দেখেন একটা ফুলও নষ্ট হয় নাই। আমার তো বিশ্বাস আরও 2-3 মাস এইভাবেই থাকবে। ভালো থাকবেন, এইভাবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।